নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের প্রহর গুনতে শুরু করেছে এবার প্রত্যেকটি রাজনৈতিক দল, কেননা আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, পূর্ব আসনের ভোট। তাকে কেন্দ্র করে এবার প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কোমর বেঁধে নেমে পড়েছে এবং প্রত্যেকেই জনদুয়ারে পৌঁছানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে চরম প্রচার করছে শাসক দল বিজেপি এবং এবার পশ্চিম আসন এবং পূর্ব আসনের প্রার্থীকে। পাশাপাশি রয়েছে সাতরামনগরের উপনির্বাচন। এবারের এই ভোট মরশুমে প্রত্যেকে এবার বিজেপির পক্ষ থেকে যারা প্রার্থীরা মনোনীত হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাচ্ছেন বিভিন্ন নেতৃত্বরা। এবং তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের এবার জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন বিজেপির লিগাল সেলের পক্ষ থেকে। তবে পাশাপাশি আজকে শহরের বুকে একটি র্যালি সংঘটিত হয়, শহরের সাদা জাগানোর র্যালি। পাশাপাশি আজকের এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সুবল ভৌমিক সহ বিশিষ্ট আইনজীবীরা। তাদের কি বক্তব্য রয়েছে আজকের এই বিষয় সম্পর্কে শুনব। আপনারা জানেন যে সারা দেশে লোকসভার সাধারণ নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে গত 10 বছর 2014 থেকে সারা দেশে যে উন্নয়নের যজ্ঞ চলছে তার সঙ্গে আমরা ত্রিপুরা এই প্রান্তিক রাজ্য আমরাও সামিল হয়েছি। 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে এসে ডাবল ইঞ্জিন সরকারের জন্য ভোট দিতে বলেছেন। আমরা ভোট দিয়ে 2018 সরকার করেছে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকে উনি যেভাবে কথা দিয়েছেন সেই কথা উনি রেখেছেন। আমাদের সারা রাজ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা আজকে ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে, দুহাত ভরে সাহায্য করছেন আমাদের রাজ্যে। আজকের দিনে 10-10টি জাতীয় সড়কের কাজ চলছে, যেখানে একটা জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল। আমাদের আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, আপনারা দেখছেন আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগ অল্প কয়েক দিনের মধ্যে শুরু হতে চলছে, আগামী কিছুদিনের মধ্যেই সাবরুমে মৈত্রী সেতু উদ্বোধন হচ্ছে এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিষেবা ত্রিপুরার মধ্য দিয়ে সারা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে। আমাদের রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পক্ষে এবং এই উন্নয়নের যজ্ঞকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে আমাদের মতো রাজ্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে শান্তির রাজ্য ত্রিপুরা, এবং দেখছেন যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মধ্যে যেখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন আমরা 27তম রাজ্য ছিলাম শান্তি শৃঙ্খলার প্রশ্নে, আজকে ভারতবর্ষে তৃতীয় রাজ্য, তৃতীয় স্থানে আমরা আছি এবং উন্নয়নের যে গতি তাতে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পঞ্চম স্থানে ভারতবর্ষে এতগুলো রাজ্য, বৃহৎ রাজ্যগুলোকে ডিঙিয়ে ত্রিপুরা আজকে পঞ্চম স্থানে চলে এসেছে উন্নয়নের এমন গতি নিয়েছে ত্রিপুরায়। আমরা এই আইনজীবীরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের আইনজীবীরা এই উন্নয়নের যজ্ঞে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মণি। আপনারা শুনলেন সুবল ভৌমিকের বক্তব্য এবং আর মাত্র বেশি দিন বাকি নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শহরের বুকে এই র্যালি সংঘটিত হয়েছে এবং এক প্রকার বলা যায় শাসক জোটের প্রার্থীর সমর্থনে আজকে আইনজীবীদের নিয়ে সাড়া জাগানোর র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। একই সাথে আজকে বিগত বছরগুলির প্রধানমন্ত্রী যে কাজের খতিয়ান তা তুলে ধরে এক প্রকার ভোট আহ্বান করলেন সকলের কাছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।